রাজশাহীর শিউলির জীবনটা সিনেমার গল্পের মতো। শেষ দৃশ্যে এসেও চোখের পানি মুছতে হয়। ভাতের অভাবে যার পড়াশোনাটা বন্ধ হতে চলেছিল, নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সেই শিউলি এখন চিকিৎসক। দারিদ্র কোটায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্প্রতি MBBS পাশ করেছেন শিউলি। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। তখন 1 কেজি আটার দাম 10 টাকা, আর একটা খাতার দামও 10 টাকা। আটা কিনলে খাতা হয় না, আবার খাতা কিনলে না খেয়ে রাত কাটাতে হয়। ভাতের অভাব থেকে মুক্তির আশায় স্কুলে পড়ার সময় মা বাবা তাকে বিয়ে দিয়েছিলেন। শ্বশুর বাড়িতে ভাতের অভাব ছিল না, কিন্তু বাড়ির বউকে পড়াতে চাননি তারা। শিউলির জেদ, তিনি পড়বেন, স্বামীও পড়াবেন। এরপর বাড়িতে শিউলির ভাত বন্ধ হয়ে যায়, না খেয়েই কলেজে যান। প্রতিবাদ করায় স্বামীসহ শিউলিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এসব করেই এবার তিনি বারিন্দ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। মনে করেছিলাম ভাতের কষ্ট মনে হয় এখানেই শেষ, শ্বশুর বাড়ি যেয়ে হয়তো ভাত পাবো। শিউলি আক্তার রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা। অভাবের তারণায় যার মাধ্যমিকের গণ্ডি পার হওয়া অসম্ভব ছিল, তিনি MBBS পাশ করে হয়েছেন চিকিৎসক। এতে তার পাশে দাঁড়িয়েছে বারিন্দ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তার ক্যারিয়ার গড়ার জন্য যতটুকু করার দরকার করেছি, এরপরে তার খুব আগ্রহ চিকিৎসক হওয়ার। আপনার যে কোনো সমস্যা নাই, আল্লাহ পাক হয়তো ওই জন্যই আমাদের মেডিকেল কলেজ দিয়েছে। আমরা যে সুযোগ দিয়েছিলাম এই সুযোগটা কাজে লাগিয়ে সে আজকে ছাত্রী থেকে ডাক্তার হয়েছে। এখন শিক্ষানবী চিকিৎসক হিসেবে বারিন্দ মেডিকেলে আছেন সদ্য চিকিৎসক হওয়া শিউলি। ভবিষ্যতে নিজ এলাকায় মানুষের সেবা করতে চান, বাড়িয়ে দিতে চান সহায়তার হাত। কোনো পেশেন্ট যেন মিস নাই, যে টাকা নেই ডাক্তার দেখাতে পারবো না, আমি যতটুকু পারবো তাকে দেবো। তারপরেও আমি শহরের যত বড় স্যার আছে, আমরা যদি সেরকম সামর্থ্য সেখানে রিফার করবো। 1 ফেব্রুয়ারি থেকে শিউলির ইন্টার্নশিপ শুরু হচ্ছে। নিজে যেমন কষ্ট পেয়ে বড় হয়েছেন, সেই রকম কষ্টে থাকা মানুষের জন্য কিছু করতে চান। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।